একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে ডিগ্রি ডিগ্রি উৎপন্ন করে আমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন আমাদের এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন সমস্যা হচ্ছে এখানে কিন্তু বলা নেই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের সাথে এই স্বলেখাটা সিক্সটি ডিগ্রি কন উৎপন্ন করছে তাহলে আমাদের অবশ্যই এখানে দুটি ক্ষেত্রই বিবেচনা করতে হবে আমরা এখানে প্রথম সিক্সটি ডিগ্রি কন উৎপন্ন করছে ধরা যাক ধরা যাক এটাই হচ্ছে আমাদের স্বর লেখা এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সিক্সটি ডিগ্রি কন উৎপন্ন করলো এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র যদি তাই হয় তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে সরলেখাটি সমীকরণ হবে আমরা ধরে নিতে পারি ওয়াই কল টু এম কারণ এখানে সরলেখাটি মূল বিন্দুগামী তাই না মূল বিন্দুগামী সরলেখার সমীকরণ হচ্ছে ওয়াই কল টু এম এক্স এখানে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে এবং আমরা জানি এম ইকুয়াল টু ট্যান থিটা এখানে থিটা হচ্ছে এই সরলেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে তাহলে আমরা বলতে পারি এখানে ট্যান সিক্সটি ডিগ্রি এই ক্ষেত্রের এই ক্ষেত্রে ট্যান সিক্সটি ডিগ্রি পাবো আমরা এবং টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট অফ থ্রি কারেক্ট রুট অফ থ্রি আমরা পাচ্ছি তাহলে আমরা এখানে এম ইকুয়াল টু পেলাম রুট অফ থ্রি কারেক্ট তাহলে এই ক্ষেত্রে ওয়াই ইকাল টু আমরা পাচ্ছি রুট অফ থ্রি এক্স কারেক্ট তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি আমাদের এখানে সলেকার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট অফ থ্রি এক্স কারেক্ট এখন এরকমটা হতে পারে যে আমাদের এই সরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে নয় বরং ঋণাত্মক দিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেক্ষেত্রে কি হবে আমরা যদি সেই সেই সিনারিওটা এখানে অঙ্কন করি ধরা যাক এখানে রেখাটা আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটাই হচ্ছে আমাদের রেখা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে রেখাটি সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে আমরা দেখব লক্ষ্য করা যাক এই স্বলেখাটি প্রকৃতপক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাই না তাই না তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই ইকোয়াল টু এম এক্স কারণ এক্ষেত্রেও কিন্তু আমাদের সরলেখাটি মূল তাই না এখানে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে এম ইকল টু হয়ে যাবে ট্যান থিটা এবং থিটায়ের মান কিন্তু এখানে আর সিক্সটি হবে না হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কারণ ঢাল হচ্ছে যে কোনো একটি স্বলেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজেন্টের ডিগ্রি এখন টেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি আমরা কি করবোটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি আকারে লিখব লক্ষ্য করা যাক নাইনটি ডিগ্রির সঙ্গে গুণ অবস্থায় কিন্তু এখানে বেজের সংখ্যা আছে ওয়ান তাই না ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি আমরা কল্পনা করতে পারি তাহলে ট্যান হয়ে যাবে কট আমরা পাবো কট থার্টি ডিগ্রি লক্ষ্য করা যাক এখন এই কোণটা কিন্তু দ্বিতীয় চতুষ্ণ অবস্থান করছে যেখানে টেন নেগেটিভ আমরা পাবো নেগেটিভ কট থার্টি ডিগ্রি এখন কট থার্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট অফ থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি নেগেটিভ রুট অফ থ্রি তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করা যাক যখন আমাদের এই সড়লেখাটি অপশনের ক্ষেত্রে স্বলেখাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ঢাল হয়ে যাচ্ছে নেগেটিভ থ্রি তাহলে সেক্ষেত্রে আমাদের সহলেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এর মান এখানে বসিয়ে দিচ্ছি

আমাদের নিম্ন স্ব সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস মাইনাস রুট অফ থ্রি এক্স ইকাল টু জিরো তাহলে আমরা অপশন এর সমস্যার কিন্তু সমাধান করতে পেরেছি এরপর আমরা অপশন বি এর সমস্যার সমাধান করি লক্ষ্য করা যায় এখানে বলা হচ্ছে অনুরূপভাবে আমরা অপশন সমাধান সমস্যার সমাধান করছি এটা ছিল অপশন এ লক্ষ্য করা যায় এখানে বলা হচ্ছে অনুরূপভাবে সরলেখাটি মূল বিন্দুগামী তাহলে স্বলেখাটির সমীকরণ আমরা ধরে নিই ওয়াই ইকোয়াল টু এম এক্স এখন দেওয়া আছে এখানে সরলেখাটি এক্স অক্ষের সঙ্গে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন হতে পারে হতে পারে যে সরলেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমরা চিত্রে লক্ষ্য করি এখানে হচ্ছে আমাদের এই সরলেখাটি হচ্ছে সেই সরলেখাটি এবং ধরা যাক সরলেখাটি এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই না তাহলে আমরা এখানে এম ইকুয়াল টু বলতে পারি ট্যান চিটা এবং টেন ছিটাইয়ের মান কত হবে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি তাই না কিন্তু টেন ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি না তাহলে আমরা ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রিকে ভেঙে লিখবো আমরা পাচ্ছি টেন নাইনটি ডিগ্রি প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি এখন নাইনটি ডিগ্রির সঙ্গে গুণ অবস্থায় এখানে একটি বিজয় সংখ্যা রয়েছে তাহলে টেন হয়ে যাবে কট তাই না ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি আমরা এখানে কল্পনা করতে পারি তাহলে যেহেতু ওয়ান বিজয় সংখ্যা টেন হয়ে যাবে কট কট ফাইভ ডিগ্রি আমরা পাচ্ছি কোনটা দ্বিতীয় চতুষ্ক অবস্থান করছে যেখানে টেন নেগেটিভ আমরা পাচ্ছি নেগেটিভ কট ফর্টি ফাইভ ডিগ্রি এখন কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি নেগেটিভ ওয়ান তাহলে লক্ষ্য করা যাক এখানে এই স্বলেখাটি যখন একসকের ধনাত্মক দিকের সাথে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করছে তখন ঢালের মান হচ্ছে নেগেটিভ ওয়ান তাহলে ওয়াই কোল্ট আমরা পাচ্ছি নেগেটিভ এক্স এমের এর মান আমরা এখানে বসিয়ে পাচ্ছি তাই না এখন এরকমটা নাও হতে পারে এরকমটা হতে পারে এই সরলেখাটা প্রকৃতপক্ষে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই না এরকমটাও হতে পারে যেমন আমরা যদি এখানে কল্পনা করি সরলেখাটা কিন্তু এভাবেও থাকতে পারে যে সরলেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে লক্ষ্য করা যায় আমরা একটু ভালো করে এখানে অঙ্কন করি দরকার এই কোনটার মান হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে লক্ষ্য করা যাক এই সরলেখাটা প্রকৃতপক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে ফোর্টি ডিগ্রি তাই না তাহলে এখানে লক্ষ্য করা যাক আমরা কিন্তু থিটার মান পাবো ফোর্টি ডিগ্রি তাই না কারণ আমরা সব সময় ঢাল বিবেচনার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্ব কতক্ষণ উৎপন্ন করছে সেটাই বিবেচনা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের স্বলেখার সমীকরণ হবে ওয়াই ইকোয়াল টু এম এক্স কারণ স্বর এখনও কিন্তু মূল বিন্দুগামী তাই না এবং এম ইকাল টু হয়ে যাবে এখন টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে এম এর মানে ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়াল টু ওয়ান ইন্টু এক্স সিম্পলি এক্স তাহলে আমরা দেখছি এই ক্ষেত্রে স্বর সমীকরণ পাওয়া গেলো ওয়াই ইকোয়াল টু এক্স এখন এই দুটি সমীকরণ যদি আমরা একসাথে লিখি আমরা এখানে পাচ্ছি আমরা এখানে লিখে ফেলি ওয়াই ইক টু প্লাস মাইনাস এক্স বা আমরা এখানে প্লাস মাইনাস এক্সকে বাম পক্ষে নিয়ে আসতে পারি আমরা পাচ্ছি ওয়াই ওয়াই প্লাস এক্স টু জিরো তাহলে অপশন বি এর অ্যান্সার কিন্তু হবে এই সমীকরণটি ওয়াই প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু জিরো